ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। आज पर्व 155। गत पर्वे आम्रा देखेछि जे भगवान बोलेछेन, हे अर्जुन, एई भोगायतन शरीर क्षेत्र बोले अभिहित हय, आर क्षेत्र के जिनि जानेन अर्थात যিনি ক্ষেত্র সম্বন্ধে আমি আমার এরূপ অভিমান করেন তাকে ক্ষেত্রজ্ঞ বলে বলা হয়, অর্থাৎ জীবাত্মা হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তৃতীয় শ্লোকে বলছেন, ক্ষেত্রজ্ঞঞ্চপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় জ্ঞানং যত্তদ জ্ঞানং মতং মম। হে ভারত, সকল ক্ষেত্রে অর্থাৎ সকল দেহে আমাকে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ দেহী বলে জেনো। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যে জ্ঞান তাই প্রকৃত জ্ঞান, এই আমার মত। এটি একটি অপূর্ব কথা যে সর্বক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলে জানবে। এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যেন একটি ক্ষেত্র, আর এই ক্ষেত্রকে যিনি জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। ভগবান হচ্ছেন এই সমস্ত বিশ্ব প্রপঞ্চের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। তিনি এই ক্ষেত্র সম্পর্কে জানেন, তিনি হচ্ছেন এই তার ক্ষেত্রজ্ঞ। আর ব্রহ্মাণ্ড বাদ দিয়ে এই যে ভাণ্ড দেহ ভাণ্ড, বহু দেহ বহু মানুষ, প্রতিটি যেন এক একটি ছোট ক্ষেত্র, আর জীবাত্রা হচ্ছেন তার ক্ষেত্রজ্ঞ। অগণিত জীব চৈতন্য ক্ষুদ্র ক্ষেত্রজ্ঞ রূপে প্রতিভাত হচ্ছে। সেই বিরাট যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি যে ক্ষেত্রজ্ঞ, বিরাট ক্ষেত্রের এক এক অংশ এই শরীর, এই সমুদয় ক্ষেত্র বিরাট ক্ষেত্রজ্ঞের শরীর, আর সসীম জীব এই ছোট ছোট সসীম ক্ষেত্রের মালিক হয়ে আছে। ক্ষুদ্র জীবের মাধ্যমে এই বিশাল ক্ষেত্রের একমাত্র জ্ঞাতা বিরাট ক্ষেত্রজ্ঞ, এই ক্ষেত্রজ্ঞ আমি স্বয়ং ভগবান। এই যে বিশ্ব সংসার, এ ক্ষেত্রজ্ঞ বা ভোক্তা একজনই, তিনি ঈশ্বর, বাকি সবই ঈশ্বরের অধীনস্থ, তারই পরাপ্রকৃতি স্বরূপ। বহু জীব সেই এক বিরাট ক্ষেত্রের অংশবিশেষ ভোগ করে নিজ ক্ষেত্ররূপে। এই জন্যই তিনি সপ্তম অধ্যায়ে বলেছিলেন, জীবভূতা ঈশ্বরের শক্তি জগৎ ধারণ করে আছে। পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, তৎক্ষেত্রং যত চ যাদৃক চ যত বিকারী যতশ্চ যত সচজ যত প্রভাবশ্চ তৎ সমাসেনু মে শৃণু। সেই ক্ষেত্র যেরূপ, অর্থাৎ যেরূপ জড় ও দৃশ্য স্বভাব, যেসব ইচ্ছাদি ধর্মযুক্ত, যেরকম ইন্দ্রিয়াদি বিকারযুক্ত, আর যে প্রকৃতি পুরুষের সংযোগবশত উৎপন্ন, এবং সে ক্ষেত্রজ্ঞ স্বরূপত যা ও যেমন প্রভাব সম্পন্ন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। ভগবান এই ক্ষেত্রের স্বরূপ সম্পর্কে তিনি বলবেন, এই ক্ষেত্র কীরকম, কী প্রকার, এই ক্ষেত্রের কী কী বিকার আছে, কী থেকে কী হয়, এর প্রভাবই বা কী, এই সমস্ত তিনি বলবেন। তৎসমাসেন মে শৃণু, সমস্ত তিনি অর্জুনকে বলবেন, এই আশ্বাস তিনি অর্জুনকে দিচ্ছেন, সংক্ষেপে তিনি বলবেন। পঞ্চম শ্লোকে বলা হয়েছে, ঋষিভি বহুদা গীতং ছন্দভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈ চৈব হেতুমদ্ভি বিনিশ্চিতই। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ তত্ত্ব ঋষিগণ কর্তৃক নানা ছন্দে পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে। ঋগ্বেদাদি চতুষ্টয়ের নানা শাখায় এই তত্ত্ব বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, ও ব্রহ্মস্বরূপ প্রতিপাদক বেদবাক্যে এই তত্ত্ব নিঃসন্দিগ্ধরূপে নির্ণীত হয়েছে। অর্থাৎ বিভিন্ন উপনিষদে ঋষিগণ পৃথক পৃথকভাবে অধ্যাত্ম তত্ত্বে আলোচনা করেছেন, ওই সকল বিভিন্ন মতের সামঞ্জস্য সমন্বয় করে বেদব্যাস রচনা করেছেন বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র।
সেই জন্য এর একটি অপর নাম হচ্ছে উত্তর মীমাংসা দর্শন। তাতে ক্ষেত্রজ্ঞের বিচার আছে বলে ওই গ্রন্থকে শারীরিক সূত্র বলা হয়। ব্রহ্মসূত্ররূপ পদ বা বাক্যসমূহ দ্বারা ব্রহ্ম জ্ঞাত হন। তৈত্তরীয় উপনিষদ ব্রহ্মসূচক পদে বলেছেন, ইয়ত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন যতানি জীবন্তী যত প্রয়ন্তি অভিসং বিশন্তি। এইখানে আমরা আজকের মতো পাঠ শেষ করছি এই পঞ্চম শ্লোকে। এরপরে ষষ্ঠ শ্লোক থেকে ভগবান বলবেন এই ক্ষেত্রের যে তিনি বললেন ক্ষেত্রের সম্পর্কে তিনি সংক্ষেপে বলবেন, সেটা পরবর্তী দিন আমরা পরবর্তী পর্বে আমরা অনুধ্যান করব। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাতা চিতা নন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থগণ মঞ্জুরি। গীতার এই 18টি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসত।